বিসমিল্লাহিররাহমানিররাহিম। প্রিয় নবমশ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করোনার মধ্যে টিউটোরিয়ালের সিলেবাসকে সামনে নিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই তোমরা মনোযোগ সহকারে ক্লাস শুনবে। আর আজকে আমি টিউটোরিয়াল ক্লাসে হিসাব বিজ্ঞানের টিউটোরিয়াল যে পরীক্ষায় যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাও আজকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এই সিলেবাসের উপরে ভিত্তি করে আমরা ক্লাসগুলি আস্তে আস্তে করে সব শেষ করব। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে আমি সিলেবাসটা দিই, তোমরা সকলেই সিলেবাসটা খাতায় লিখে রাখো। সিলেবাসটা হচ্ছে সিলেবাস টিউটোরিয়ালে, ফার্স্ট টিউটোরিয়ালে এই তিনটি অধ্যায় রয়েছে, প্রথম আসলে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তো আমরা অনলাইন ক্লাসটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু করব, পর্যায়ক্রমে আমরা সবগুলি অধ্যায়ের উপরেই আমরা ক্লাস দেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেহেতু আমাদের প্রথম অধ্যায়টা দ্বিতীয়, মানে দ্বিতীয় অধ্যায়টাই আমাদের প্রথম সিরিয়ালে আছে, সেক্ষেত্রে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা দিয়ে আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। তো দ্বিতীয় অধ্যায়টা তোমরা আশা করি সবাই লিখে ফেলছো, আমি একটু বোর্ডটা মুছতে হবে। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা কমে গেল, আর ক কোম্পানির টাকা 1000 টাকা বেড়ে গেল।
ক কোম্পানির কাছে চলে গেল, ক কোম্পানির টাকা বেড়ে গেল, ক কোম্পানির টাকা কমে গেল। এই যে আর্থিক অবস্থার যে পরিবর্তন বা টাকা পয়সার যে পরিবর্তন, এইটা কি আমরা হিসাব বিজ্ঞানে আমরা এটাকে আমরা লেনদেন বলি। তো এই লেনদেনকে দুই ভাগে ভাগ করে, লেনদেনকে দুই ভাগে ভাগ করা, দুই ভাগে কেমন দুই ভাগে হচ্ছে, এক হচ্ছে বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেন, দুই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। এই দুইটা ভাগে লেনদেনকে ভাগ করা যায়, যে বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ। বাহ্যিক বলতে বোঝায় বাহিরের দিকে, বাহিরের দিকে। যেমন আমি যদি আরেকটা প্রতিষ্ঠান বা আরেকটা ব্যক্তি থেকে কোনো টাকা পয়সা নেই বা তার সাথে কোনো লেনদেন করি বা কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি, তাহলে সেটা আমাদের বাহ্যিক লেনদেনের মধ্যে পড়ে। আর অভ্যন্তরীণ লেনদেনটা হচ্ছে এরকম যে আমার প্রতিষ্ঠানের মধ্যেই অনেক সময় অনেক কিছু খরচ হয়। হ্যাঁ, যে খরচগুলো লেনদেন প্রতিষ্ঠানের খরচ, সেই প্রতিষ্ঠানের খরচগুলোকে যখন আমরা প্রতিষ্ঠানের ভিতরে খরচগুলো সম্পন্ন করি, মানে বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে করি না, তখন সেগুলোকে অভ্যন্তরীণ লেনদেন। এই লেনদেনকে, এই লেনদেন যে দুইটা ভাগে ভাগ করে, এই দুই ভাগ, দুইটা ভাগকে আবার যদি আমরা এই সবগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে লেনদেনের কতগুলো আমরা বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেনদেনের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি কারণে এটা লেনদেন হবে, কেন লেনদেন হবে, কেন লেনদেন হবে না, সেই বিষয়গুলির উপরে আমরা একটু আলোচনা করব। লেনদেনের আমরা এখানে লিখে নেই, লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্য। এক নম্বরে লেনদেনের বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেন কি হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য। আমরা একটু আর বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করি, আমরা আগে লিখে নেই যে আমরা কি কি বিষয়গুলি আমরা এখানে লিখব। তারপরে দুই নম্বরে হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন, তিন নম্বরে হচ্ছে দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা। তারপরে আছে চার নাম্বার স্বয়ং সম্পূর্ণ
সেই 1000 টাকাই হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি যে পণ্যটা কিনলাম কত টাকার পণ্য ক্রয় করলাম সেটা কিন্তু অর্থ দ্বারা আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমি সেখানে বলা ছিল যে 1000 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে 1000 টাকার পণ্য ক্রয় করলে ওইখানেই বলা আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ওখানে যেহেতু আমার ক্রয়টাকে আমি 1000 টাকা অর্থাৎ অর্থ দিয়ে আমি মূল্যায়ন করছি যে 1000 টাকা, ওই 1000 টাকাই হলো অঙ্কের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ওখানে যদি কোনো টাকার অ্যামাউন্ট বলা না থাকে তাহলে সেটা লেনদেনের মধ্যে পড়বে না। তারপরে লক্ষ্য করো যে এখানে আছে যে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তনটা কি? আর্থিক অবস্থার পরিবর্তন হলে আমার যে কোনো আর্থিক বা হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন যদি হয় তাহলে সেটা অবশ্যই আর্থিক কি হবে অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন আমি ওখানে উদাহরণে লিখছিলাম ক কোম্পানি খ কোম্পানি থেকে 1000 টাকার পণ্য ক্রয় করছে, তাহলে সেখানে ক কোম্পানির টাকা যেমন কমে গেছিল ঠিক খ কোম্পানির টাকা বেড়ে গেছে। 1000 টাকার ক কোম্পানি কমে গেছে, 1000 টাকা খ কোম্পানি বেড়ে গেছে। এটাই হলো আর্থিক অবস্থা পরিবর্তন। এক প্রতিষ্ঠানের টাকা কমলো আর এক প্রতিষ্ঠানের টাকা বেড়ে গেল, এটাই হলো আর্থিক অবস্থার পরিবর্তন। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তাটা কি দেখো, দ্বৈত সত্তাটা হচ্ছে আমরা আবার সেই আমাদের যে প্রথম যে উদাহরণ সেটা নিয়েই আজকে আমাদের এই সবগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। যে দ্বৈত সত্তা হচ্ছে এখানে দুইটা পক্ষ বা দুইটা সত্তা থাকতে হবে। যেমন আমাদের ওইখানে ছিল ক কোম্পানি এবং খ কোম্পানি, এই ক কোম্পানি এটা হলো একটা আর খ কোম্পানি এটা হলো আরেকটা, এই দুইটাকে বলা হয় দ্বৈত সত্তা। যে দুই দুইটা দিক থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, না হলে সেটা লেনদেন হবে না, এককভাবে কোনো লেনদেন হয় না। লেনদেনের সাথে যেমন একটা পয়সা বা একটা মুদ্রা যেমন এপিডপি থাকে, লেনদেনের এরকম এপিডপি থাকে, একটা পক্ষ থাকে আর একটা পক্ষের সাথে সেই লেনদেনে জড়িত হয়। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ বলতে কি বুঝাচ্ছি, যে প্রত্যেকটা লেনদেন একদমই স্বয়ংসম্পূর্ণ হবে, আলাদা হবে, একটা লেনদেন আর একটা লেনদেনের সাথে মিশবে না, কখনো একটা লেনদেনের সাথে আর একটা লেনদেনকে যে প্রভাবিত করবে না একদমই। যদিও একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা যখন ঘটবে তখন সেটাকে আমরা ভিন্নভাবেই আমরা হিসাবে হিসাববুক্ত করতে হবে, সেটাকে একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করা যাবে না। এই জন্যই বলা হয়েছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে আলাদা করে নিতে হবে। দৃশ্যমানতা, দৃশ্যমানতা বলতে কি বোঝাচ্ছে, দৃশ্যমানতা এখানে একটু কথা বলে নিই যে লেনদেন যে দৃশ্যমান হবে এমন কোনো কথা না, অদৃশ্যমানও হয় দৃশ্যমান। তবে দৃশ্যমানটা হলো মূল বৈশিষ্ট্য যে দৃশ্যমান হতে হবে, অদৃশ্য কিছু থাকবে সেটাও আমাদের মধ্যে আছে। যেমন আমরা যদি বলি যে একটা স্থায়ী একটা সম্পদ আছে, সেই সম্পদটার অপচয় হচ্ছে, সেই অপচয়টা কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না, তাহলে সেটা হলো অদৃশ্য লেনদেন। আর দৃশ্যমান মানে সাধারণত আমরা লেনদেনগুলোকে আমরা উপলব্ধি করতে পারবো, দেখতে পারবো খাতা কলমে আমরা বাস্তবে এটা অস্তিত্ব আমরা খুঁজে পাবো, এটাকেই বলা হয়েছে দৃশ্যমান। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনাটা কি, ঐতিহাসিক ঘটনা হচ্ছে যে ঘটনাটা অতীতে ঘটছে আবার ভবিষ্যতে সেই ধরনের ঘটনা আবার ঘটতে পারে, এই ধরনের ঘটনাগুলিকে লেনদেনগুলিকে ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক লেনদেন বলা হয়। যেমন আমরা বলতে পারি যে যেমন দেনাদারের নিকট থেকে টাকা আদায়যোগ্য নয়, এইটা সবসময় যে হয় তা না, একটা সময় হয়েছে হয় আবার পরবর্তীতে আবার যে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে, তো এই ধরনের ঘটনাকে বা লেনদেনকে ঐতিহাসিক ঘটনা বলে। আর হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, হিসাব সমীকরণটা কি আমরা জানি, হিসাব সমীকরণটা হলো a = a = a + e,